আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগত সবাইকে আজকের রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংস ঝোল। খুবই জনপ্রিয় একটি আইটেম, আমরা কম বেশ সবাই এটি রান্না করতে পারি। তবে আজকের রেসিপিটি এটা নিয়ে এসেছি শুধু ওই যারা প্রবাসী থাকে বা নতুন রাঁধুনি বা ব্যাচেলার, আমি তাদের জন্য খুব সহজ করে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে অ্যাড করে দিয়েছি তেল, আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি দুটো তেজপাতা, দুটো দারচিনি, তিন থেকে চারটা এলাচ, আর আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে আমি আবার অ্যাড করে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে আমটির লালচে কালো হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু লালচে কালার হয়ে গেছে, এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, এবং অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা বাটা। আদাটা অ্যাকচুয়ালি আমার ফ্রোজেন করা ছিল, তো আমি 2 টুকরা ব্যবহার করে নিয়েছি। এখন এই উপকরণগুলোকে একটু কিছুক্ষণের জন্য আমি একটু জাল করে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো যেগুলো আমি ব্যবহার করব মূলত। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনার জাল কম বেশি যেটা যে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। উপকরণগুলোকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করে দিয়েছি গোলমরিচ, আস্ত গোলমরিচ। এখন এই মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, প্রায় 5 মিনিটের জন্য, সেজন্য আমি অ্যাড করে দিয়েছি অল্প করে পানি। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল উপরে বেশি এসেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি গরুর মাংস। আমি এখানে 1/2 কেজি গরুর মাংস নিয়েছি, আমি হাড় সহ নিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী হাড় তৈলাক্ত যে ধরনের মাংসই থাকে হাতের কাছে সেটাই ব্যবহার করতে পারেন। আর এখন এইটাকে একটু ভালো করে নেড়েচেড়ে আমি একটা রান্না করে নিয়েছি প্রায় 30 মিনিটের মতো। আর এর মাঝে কিন্তু আমি আরও 2 থেকে 3 বারের মতো ওপেন করে এটাকে নেড়েচেড়ে দিয়েছি। তো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি 2 কাপের মতো পানি। যেহেতু মাংসটা আমি ঝোল রান্না রাখবো, সেই জন্য এখানে একটু পানি ব্যবহার করে নিচ্ছি। তো এটাকে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব, প্রায় 10 মিনিট রান্না করব দেখে। তো 10 মিনিট পর চলে আসছি, মাংসটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি, আমি 3টা বড় বড় আলু কেটে নিয়েছিলাম চার কোনা করে, তো এই আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো আলুগুলোকে দেওয়ার পরে আবার একটু ভালো করে ছেড়ে দিচ্ছি। এই আলুগুলো আমরা যারা প্রবাসী থাকি, এই আলুগুলো অনেক বেশি অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা কিন্তু প্রায় 2 মিনিট রান্না করলেই একেবারে সিদ্ধ হয়ে যাবে, আর সেই জন্য আমি এখানে আরও 1 কাপ গরম পানি ব্যবহার করে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো ডেকে এটাকে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু একেবারেই অলমোস্ট রেডি হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি, এটাকে আবার একটু কিছুক্ষণের জন্য ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, এবং এটা রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। এই ছিল আজকের মতো, আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।